আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে ও দেশের বাহিরে আজকের ভিডিওটি যে ভাইটি দেখছেন, আপনাদের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চমৎকার একটা হাদিস আজ পেশ করব। আমরা মানুষকে নসিহত করে থাকি, মানুষকে বড় হওয়ার, তার পড়ালেখা করে ভালো কিছু করার উত্তম উপদেশ আমরা দিয়ে থাকি। ঠিক পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অসম্ভব ভালো লাগার মতো একটা হাদিস আমাদের মাঝে পেশ করে গিয়েছেন। আমি হাদিসটি যতবার পড়ি ততবারই মুগ্ধ হই, আত্মশুদ্ধির একটি প্রবল ইচ্ছা আমি ফিরে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয় যে মানুষের নিকট সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হল কোন মানুষের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো, অথবা তার বিপদ কষ্টে তার পাশে থাকা, অথবা তার ঋণ আদায় করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করে দেওয়া। আমরা কোনো ভাইয়ের কাজে তার সাথে একটু হেঁটে যাওয়া, আমার কাছে ওই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে এক মাস ইত্তেকা করার চেয়ে বেশি প্রিয়। যে ব্যক্তি তার ক্রোধ সম্বরণ করতে পারে, তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে ও অপরের দোষ ত্রুটিকে ঢেকে রাখতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিকে গোপন রেখে দিবেন। কেউ নিজে ক্রোধ কার্যকর করার সুযোগ থাকা সত্ত্বেও, নিজের রাগ প্রকাশ করার সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি তা নিয়ন্ত্রণ করে রাখবে, কিয়ামতের দিন মহিমাময় আল্লাহ তার অন্তরকে নিরাপত্তা ও সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে যে তার প্রয়োজন মিটিয়ে দেবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৌঁছিরাতের উপরে সকলের পা পিছলে যাবে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পা সুদৃঢ়ভাবে ধরে রাখবেন। সিরকা বা ভিনেগার যেমন মধু নষ্ট করে দেয়, তেমনি ভাবে অসৌজন্যমূলক আচরণ, খারাপ আচরণ মানুষের নেক আমলগুলাকে নষ্ট করে দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই হাদিসটি থেকে আমরা কি বুঝতে পারলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত চমৎকারভাবে নসিহত করেছেন। আমরা যদি অপর ভাইয়ের পাশে আমরা দাঁড়াই, অপর ভাইকে ভালোবাসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো মানুষের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো। আমরা মানুষের বিপদে তার পাশে থাকব, অপরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকব। কেউ ঋণগ্রস্ত আছে, প্রয়োজনে নিজের অর্থ থাকলে তার ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিব। অন্য ভাই ক্ষুধার্ত আছে, আমরা তার ক্ষুধা মিটিয়ে দেওয়ার জন্য তার পাশে গিয়ে দাঁড়াবো। আমরা কোনো ভাইয়ের কাজে তার সাথে একটু যদি হেঁটে যাই, মসজিদ নববীতে এক মাস ইত্তেকাফ করলে তার থেকে বেশি নেকি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। আমরা যদি আমাদের স্থান থেকে একটু ত্যাগী হই, যদি আমরা একটু ত্যাগ করি, অপর মানুষের পাশে আমরা গিয়ে দাঁড়াই, অপর ভাইয়ের সহযোগী হিসাবে যদি আমরা একটু পাশে গিয়ে দাঁড়াই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ সহজ করে দিবেন। যেদিন আমরা বিপদগ্রস্ত থাকব, যেদিন আমরা অসহায় অবস্থায় থাকব, কিয়ামতের মাঠে কেউ আমাদেরকে সহযোগী হিসেবে থাকবে না। দুনিয়ার মাটিতে, দুনিয়াতে যদি আমরা কোনো ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে সহজ করে দিবেন। আল্লাহ আমাদেরকে নেকি, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে আল্লাহ আমাদের উদ্ধার করে দিবেন, নেকিতে পরিপূর্ণ করে দিবেন। আজকে আমরা যখন আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমার প্রতিবেশী, আমার মুসলিম ভাই তার পাশে গিয়ে আমি যখন দাঁড়াব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চমৎকার ভাবে আমাদেরকে বলছেন, যে ব্যক্তি তার কোন ভাইয়ের পাশে গিয়ে তার প্রয়োজনকে মিটিয়ে দিবে, কিয়ামতের দিন যেদিন সকলের পা পিছলে পুলসিরাত থেকে পড়ে যাবে, সেই দিন ওই ভাই তার পুলসিরাত দিয়ে পার হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই হাদিসটা থেকে কি বুঝতে পারলাম?
হাদিসটা তো স্পষ্ট আমাদের মাঝে ফুটিয়ে তোলা হয়েছে। এই হাদিসটি আমি যতবার পড়ি ততবার যেন আত্মশুদ্ধির ইচ্ছা আমি যেন আরো ফিরে পাই, আমি যেন নিজের মধ্যে সাহস ফিরে পাই, আমি যেন অপর ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য নিজে আরো উৎসাহ, নিজে আরো যেন আমি উৎসাহ হয়ে, আমি উৎসাহ হয়ে উঠি। আমি যখন এই হাদিসটি পড়ি তখন আমার অন্তরটা আরো বেশি পরিষ্কার হয়ে যায়, সুদৃঢ় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে কত চমৎকার ভাবে আমাদেরকে বলে দিয়েছেন, ভিনেগার যেমনটি মধু নষ্ট করে দেয় তেমনই খারাপ আচরণ, অসৌজন্যমূলক আচরণ আমাদের ভালো কর্মগুলাকে নষ্ট করে দেয়। তাহলে কেন আমরা অপর ভাইয়ের সাথে খারাপ আচরণ করব? আমরা কেন অপর ভাইয়ের কষ্টের কারণ হয়ে দাঁড়াবো? আমরা কি পারি না এক ভাই অপর ভাইয়ের পাশে একটু হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করি? আমরা কি পারি না একটা ভাই অপর ভাইয়ের পাশে গিয়ে তার হৃদয়ে হৃদয়ের সাথে হৃদয় মিলিয়ে হৃদয়ের কথাগুলাকে কষ্টের কথাগুলাকে আমরা জেনেও বুঝে তার সহযোগী হই? আমরা অবশ্যই পারি, ইচ্ছা করলে আমরা সবই পারি। তা আসুন আমরা যেন কোনো ভাইয়ের কষ্টের কারণ না হয়ে দাঁড়াই, আমরা যেন অপরের কষ্টের কারণ না হয়ে দাঁড়াই, আমরা যেন অপর ভাইয়ের খারাপ কাজের কারণ না হয়ে দাঁড়াই। আমি অপর ভাইকে সহযোগিতা করতে পারছি না তাই বলে এই না যে আমি অপর ভাইয়ের কষ্টের কারণ হব, সহযোগিতা করতে পারছি না তার পাশ থেকে সরে আসি, উপকার করতে পারছি তাকে উপকার করি, ঋণগ্রস্ত তার ঋণকে পরিশোধ করে দেই, অসুস্থ তাকে আমি সুস্থতার জন্য মাধ্যম তৈরি করে দেই, খেতে পারছে না ক্ষুধার্ত তার খাওয়ার জন্য আমি তার পাশে গিয়ে দাঁড়াই। এক মুসলিম ভাই আল মুসলিম আখ মুসলিম, এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের ভাই, তাহলে আমার ব্লাড কানেকশন নেই, রক্তের কানেকশন নেই, সে আমার পরিবারে কেউ না, তাই বলে কি এটা নয় যে আমি অপর মুসলিম ভাইয়ের পাশে গিয়ে দাঁড়াবো না? إلا الله ما لنا رب سواه.